আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এনকোডারের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পর্বে আমি আলোচনা করব রিজলভার নিয়ে যেহেতু এনকোডার এবং রিজলভার একটা অপরটার সাথে সামঞ্জস্যপূর্ণ তো সেজন্য আমি চিন্তা করেছি এই এনকোডার সিরিজে রিজলভার নিয়ে কথা বলি যাতে এনকোডার এবং রিজলভার সম্পর্কেও আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যায় তো রিজলভার আলোচনা করতে গিয়ে আমরা কোন কোন টপিকগুলোর উপর আলোচনা করব সেগুলো একটু একবার দেখিনি হোয়াট ইজ রিজলভার রিজলভার কী এটার অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় বা কি কি কাজে রিজলভার ব্যবহার করা হয় এবং এটার কনস্ট্রাকশনটা কেমন অর্থাৎ এটার গঠন প্রণালীটা কেমন তারপরে রিজলভারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি তারপর এটা কত প্রকারের হয়ে থাকে এবং এটা কিভাবে টেস্ট করতে হয় এবং এটার সুবিধা অসুবিধা কী ফাইনালি এনকোডার এবং রিজলভারের মধ্যে পার্থক্য কী এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব। তো এর আগে আমি এনকোডার সিরিজে চারটা ভিডিও বানিয়েছিলাম পর্ব ওয়ান টু থ্রি ফোর প্লে লিস্টে এটা আছে প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা যারা এনকোডার সম্পর্কে এই ভিডিওগুলো দেখেন নাই তারা চাইলে দেখে আসতে পারেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা দেখছেন মেহেদি সায়েন্স আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি তো প্রথমেই আসতেছে হোয়াট ইজ রিজলভার রিজলভার কি রিজলভার হচ্ছে একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস এটা দেখ এটার ব্যবহারটা অনেকটা এনকোডারের মতো কিন্তু এটার মেইন ফাংশন হচ্ছে মেকানিক্যাল মোশন অথবা মেকানিক্যাল মুভমেন্টকে ইলেকট্রনিক সিগনালে রূপান্তরিত করা এটা যদিও দেখতে বা কার্যকারিতায় এনকোডারের মতো কিন্তু এটা এনকোডারের মতন ওয়ার্ক প্রিন্সিপাল নয় এনকোডারে ডিজিটাল সিগনাল দেওয়া হয় এবং ডিজিট ডিসি সাপ্লাই দিয়ে চলে এটাতে এসি সাপ্লাই দিতে হয় এবং এটা অ্যানালগ সিগনাল আউটপুট হিসাবে দিয়ে থাকে তো এটা রোটারি ট্রান্সফর্মারও বলা হয় এটাতে তিনটা ওয়াইন্ডিং থাকে আমরা ট্রান্সফর্মারে যেরকম প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে এবং প্রাইমারির সাথে সেকেন্ডারির ইলেকট্রিক্যালি কোনো কানেকশান থাকে না তো এই রিজলভারও এরকম এই যে দেখেন ছবিটাতে এখানে এই যে এই রিজলভারের এই অংশটাকে স্টেটর বলা হয় এই অংশটাতে রোটর বলা হয় এই স্টেটর এবং রোটরের সাথে স্টেটরে সাপ্লাই দিলে রোটরের মাধ্যমে যে সিগ আউটপুট পাওয়া যায় এখানে কোনো ইলেকট্রিক্যালি কোনো সংযোগ নাই তো এই জন্য এটাকে এক ধরনের রোটারি ট্রান্সফর্মারও বলা হয়ে থাকে তবে ট্রান্সফর্মার মতোই এটা কাজ করে এটাতে তিনটা ওয়াইন্ডিং থাকে এবং আউটপুটে দুইটা ওয়াইন্ডিং থাকে তো একটা ওয়েন্ডিং আরেকটা ওয়েন্ডিং থেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পজিশন করে তৈরি করা থাকে তো আসুন আমরা ধীরে ধীরে জিনিসগুলো আরও ভালোভাবে বসতে চেষ্টা করি তো এরপরে আমরা দেখব অ্যাপ্লিকেশনস অর্থাৎ রিজলভার তো আমরা দেখলাম তো এটা কি কাজে ব্যবহার করা হয় এটা স্পিড মেজারমেন্ট করার জন্য এনকোডার যেমন স্পিড মেজারমেন্ট করার জন্য আরপিএম কত বা এমপিএম কত সেটাও সেম কাজে ব্যবহার করা হয় তাছাড়াও পজিশন মেজারমেন্ট অর্থাৎ একটা জিনিসের পজিশন কোথায় আছে আমরা এনকোডারে ওই জিনিসগুলো করতে পারি এবং লিনিয়ার রিপ্লেসমেন্ট অর্থাৎ এনকোডারের লিনিয়ার এনকোডার দিয়ে যে কাজটা করা যায় সেম কাজটা এটা দিয়ে করা যায় এবং এটার সার্ভো মোটরের ফিডব্যাক হিসেবে ব্যবহার করা যায়

আর এইখানে রোটরের ওয়েন্ডিংটা দেখা যাচ্ছে দেখেন এই যে এখানে একটা মোটা করে ওয়েন্ডিং এটা হচ্ছে এক্সাইটেশন ওয়েন্ডিং আর এটা হচ্ছে আপনার এই আউটপুটের জন্য এই ওয়েন্ডিংটা মানে ব্যবহার করা হয় তো আমরা একটু যদি চিত্রের মাধ্যমে দেখি একটু দেখেন এই যে দেখেন এখানে এটাকে এই আউটের যে জিনিসটা এটা হচ্ছে স্টেটরের ওয়েন্ডিংটা আর এই যে গোল বৃত্তটা এটার ভিতর হচ্ছে রোটরের ওয়েন্ডিংটা তো এখানে দেখেন তিনটা ওয়েন্ডিং আছে একটা দুইটা তিনটা এটা হচ্ছে আর ওয়ান আর টু এটা হচ্ছে মানে প্রাইমারি অর্থাৎ এটা দিয়ে আপনি বোল্টেস ইনপুট করাবেন এবং এই যে এস ওয়ান সরি এস ওয়ান থ্রি দিয়ে আপনি আউটপুট পাবেন এবং এস টু এফ ফোর দিয়ে আপনি আউটপুট পাবেন তো এই রোটরটার দেখেন এই একটা ওয়াইন্ডিং এটা একটা ওয়াইন্ডিং এটা হচ্ছে আপনার এক্সাইটেশন ওয়াইন্ডিং এটা হচ্ছে পাওয়ারটাকে যে মানে এখানে যে পাওয়ার সোর্সটা দেয় সেই পাওয়ার সোর্সটা দিয়ে সে এখানে ইলেকট্রোম্যাগনেটিক্যাল ইন্ডাকশানের মাধ্যমে সে এখান থেকে একটা ভোল্টেজ প্রডিউস করে এটার মাধ্যমে এইগুলাকে আউটপুট দিয়ে থাকে তো আমরা যদি আরেকটু আগে বাড়ি ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি তাইলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব জিনিসটা নিয়ে তো এখানে একটা কথা বলে রাখি এনকোডারে আমরা চব্বিশ বল দিয়ে থাকি ডিসি এবং আউটপুটও আমরা ডিসি পালস পাইয়ে থাকি কিন্তু এটাতে রিজলভারে আমরা আগে বলেছি এটাতে এসি পাওয়ার দিতে হয় এবং আউটপুটও আমরা এসি ভোল্টেজ পাই তো এটাতে এসি হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ দিতে হয় এসি ভোল্টেজ ইনপুট থাকে সেভেন বোল্টের মতো এবং টেন কিলোহার্জার এবং আউটপুট আমরা থ্রি পয়েন্ট ফাইভ বোল্ট এবং টেন কিলো হার্জারই পেয়ে থাকি তো এই ভোল্টেজটা দেওয়ার জন্য হাই ফ্রিকোয়েন্সির এটার জন্য আমরা একটা কন্ট্রোলার বা একটা কনভার্টার ব্যবহার করতে হয় এই কনভার্টার থেকে আমরা হাই ফ্রিকোয়েন্সি করে ভোল্টেজটা এই রিজলভারের প্রাইমারিতে আমরা সাবাপ্লাই দিই এবং আউটপুট থেকে আমরা সেটা নিয়ে আবার এই কন্ট্রোলারে চলে আসে এই কন্ট্রোলার থেকে আউটপুট আবার পিএলসি দেওয়া হয় সরাসরি পিএলসিতে রিজলভারের আউটপুটও কানেক্ট হয় না সরাসরি পিএলসি থেকে ইনপুটও কানেক্ট হয় না এটা একটা কন্ট্রোলারের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে তো এখন আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি ভালো করে দেখি একটু দেখেন আমি আগেই বলেছিলাম যে এই যে ভিতরের যে বৃত্তটা এটার রোটর ওয়াইন্ডিং বোঝানো হয়েছে এবং বাইরেরটা স্টেটরের ওয়াইন্ডিং বোঝানো হয়েছে যখন আমরা স্টেটরের এই যে পাওয়ারটা দিই অর্থাৎ সোর্সটা দিই সেভেন বোল্ট যেটা বলেছিলাম এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এই যে এক্সাইটেশন ওয়াইন্ডিং যেটা রোটরে আছে আমি আগে দেখিয়েছিলাম এখান থেকে এখানে একটা ভোল্টেজ প্রডিউস করে এবং রোটরটা যখন ঘুরতে থাকে ঘুইরা এই যে দেখেন রোটরের জন্য যে এই আউটপুটের জন্য রোটরে আলাদা একটা ওয়েন্ডিং আছে এই ওয়াইন্ডিংটা যখন এই যে কোসাইনের প্যারালালে যায় তখন কোসাইনটা এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস হইতে থাকে আউটপুটে আবার যখন এটা ঘুরতে ঘুরতে সাইনের প্যারালালে আসে সাইনে তখন ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস করে তো এটা যেহেতু একটা অ্যাঙ্গেলে এটাকে তুই ওয়াইন্ডিং স্টেটোর ওয়াইন্ডিংগুলো যেহেতু একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পজিশন করা আছে তো যেহেতু যখন যখন এটা এটা কখনোই একই সাথে প্যারালালে প্যারালালে যায় যায় না সময় অথবা তো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তখন হয় কখনো কোসাইনের প্যারালালে থাকে কখনো সাইনের প্যারালালে থাকে সাইন অ্যাঙ্গেলের তো সেক্ষেত্রে সে দুইটা যখন যেটার অ্যাঙ্গেলে থাকে তখন সেটাতে সে ম্যাক্সিমাম ভোল্টেজটা দেয় আর যখন এটার বিপরীতে থাকে অর্থাৎ যখন কোসাইনের প্যারালালে থাকে তখন সে সাইনের ভোল্টেজ মানে নাই বললেই চলে একেবারে জিরো পজিশনে থাকে আমরা যদি একটু গ্রাফটার মাধ্যমে দেখি একটু দেখেন এই যে এক্সাইটেশন ভোল্টেজ যেটা অর্থাৎ সাপ্লাই যেটা এটা সঠিকভাবেই থাকবে চলছে আর এখানে যখন দেখেন যখন এই রোটরের পজিশনটা জিরো ডিগ্রিতে থাকে তখন এই যে দেখেন কোসাইনে সে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস করতেছে এবং পাশাপাশি সাইনে দেখেন সাইনে জিরো ডিগ্রি সরি জিরো ভোল্টেজ এখানে কোনো ভোল্টেজ নাই মিনিমাম পজিশানে আছে যখন সে এটা আপনার নাইনটি ডিগ্রি পজিশনে যায় তখন দেখেন সাইনে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি পজিশনে যখন সাইনে আসে তখন এটা সে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস করে আর এখানে কোসাইনে দেখেন সে জিরো ভোল্টেজ অর্থাৎ এখানে কোনো ভোল্টেজই থাকে না তো যখন এটা এভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তখন এই সাইনে নাইনটি হাই ভোল্টেজ অর্থাৎ সর্বোচ্চ ভোল্টেজ যেটা থ্রি পয়েন্ট ফাইভ আর কোসাইনে দেখেন জিরো আবার যখন এটা একশো আশি ডিগ্রি পজিশনে যায় তখন দেখেন সাইনে জিরো কোসাইনে হাই ভোল্টেজ আবার যখন এটা দুশো সত্তর ডিগ্রি পজিশানে যায় তখন দেখেন অর্থাৎ নাইনটি ডিগ্রি রোটেশন রোটেট হওয়ার পরপরই সে তার এই আউটপুট ভোল্টেজটাকে সে চেঞ্জ করতে থাকে অর্থাৎ সাইনে যখন থাকে এই যখন নাইনটি ডিগ্রিতে থাকে তখন সাইনে ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে কোসাইনে মিনিমাম ভোল্টেজ থাকে তো ঠিক এইভাবে সে এটা কাজ করতে থাকে যেটা আমরা এনকোডারে দেখিয়েছিলাম যখন সে এ এর এ চ্যানেলের সিগনালটা যখন হাই থাকে তখন বি চ্যানেলটা লো থাকে যেমন ওইভাবে দেখিয়েছিলাম ঠিক এটাও অনেকটা ঠিক এরকমই তবে ওখানে ডিসি পালস আর এটা হচ্ছে এসি সিগন্যাল এভাবে প্রডিউস হচ্ছে তো আশা করতেছি আপনারা এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেব টাইপস অফ রিজলভার রিজলভার মেনলি চারটা টাইপের হয়ে থাকে যেমন ক্লাসিক্যাল টাইপ ভেরিয়েবল রিলাকস টাইপ কম্পিউটিং টাইপ এবং সাইনক্রো টাইপ তো মোটামুটি এই চার ধরনের টাইপেরই হয়ে থাকে তো এই পর্বে আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং এটার যে এনকোডারের সাথে পার্থক্য কি সেই বিষয়টা নিয়ে এই পর্বে আর ডিসকাস করব না এটা আমি পরবর্তী পর্বে ডিসকাস করব কারণ ওইটা ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের জন্য শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আল্লাহ হাফেজ